ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মহসিন উদ্দিন ফকিরের অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ নানা অপকর্মের বিরুদ্ধে অনতিবিলম্বে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডাক্তার মহসিন উদ্দিনের নানা অপকর্ম ও দুর্নীতি তুলে ধরে অনতিবিলম্বে তার অপসারণের দাবি করেন। এ সময় দুর্নীতিবাজ মহসিনের অপসারণ চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে স্লোগান দিতে থাকেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন আহমেদ আলী, মাহমুদুর রহমান, সৈয়দুল ইসলাম সহ আরও অনেকে। ওমর আল হাসান, MI টেলিভিশন।